অভিনয় ছেড়ে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন একসময় তুলপার ফেলে দেয়া ঢাকায় ছবির চিত্রনায়িকা শাবনূর। সেখানেই সন্তান হয় তার। একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া থাকলেও বেশ কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন তিনি। মিশছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের সঙ্গেই, আর এই কারণেই মিডিয়ায় গুঞ্জন উঠছে, তাহলে কি ডিভোর্সের পথে শাবনূর? সম্প্রতি ঈদে শাহরিয়ার নাজিম জয়ের পরিকল্পনা ও উপস্থাপনায় কমন সেন্স নামের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন শাবনূর। সেখানে ডিভোর্সের মতো গুঞ্জনকে পাত্তা না দিয়ে চলচ্চিত্রে ফেরার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। বলেছিলেন যে স্বামী সন্তানের সঙ্গে ভালোই আছেন তিনি। অভিনয় না করলেও চলচ্চিত্র নির্মাণে আগ্রহের কথা জানান শাবনূর। আর এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন তার স্বামী অনিক মাহমুদও। সম্প্রতি একটি মিডিয়াকে ডিভোর্স বিষয়ক মন্তব্যে শাবনূরের স্বামী অনিক মাহমুদ বলেন, আমি বা শাবনূর কেউ কখনো ডিভোর্স নিয়ে চিন্তা করি না, উই আমার হ্যাপি অ্যাকচুয়ালি, আমরা খুব ভালো আছি। আমি নিজেও 2 বছর ধরেই শুনছি যে আমার আর শাবনূর ডিভোর্স হচ্ছে, তবে এ ধরনের গুঞ্জন ভিত্তিহীন, শাবনূরের সঙ্গে ডিভোর্সের প্রশ্নই উঠে না। শাবনূর ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করার সময় অনেকের সঙ্গে বিয়ে হয়, প্রেমের বিয়ের সেই প্রেমটা এত বছর পর কতটা বিরাজমান? জবাবে অনিক বলেন, শাবনূর আমার সন্তানের মা, ওকে আমি অনেক ভালোবাসি, আগের চেয়ে প্রেমটা আরও বেড়েছে।